নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ি পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের মাঝে হতাশা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে এ দুটি পৌরসভায় ত্যাগী ও জনবান্ধব নেতাদের বঞ্চিত করা হয়েছে। তাই দলীয় মনোনয়নের বিষয়টি আবারও বিবেচনা করার দাবি তুলছেন নেতাকর্মীদের অনেকেই। নোয়াখালীর চাটখিল খুবই গুরুত্বপূর্ণ একটি পৌরসভা। বর্তমান মেয়র মোহাম্মদুল্লাহ পাটোয়ারি গত 5 বছরে এ পৌরসভায় ব্যাপক উন্নয়ন করেছেন, ফলে তার ব্যাপক জনপ্রিয়তা সৃষ্টি হয়। অথচ আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন তাকে দেওয়া হয়নি। এ নিয়ে স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের মাঝে অসন্তোষ এবং হতাশা দেখা দিয়েছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই, ধন্যবাদ রাজধানীকে জানাই। আজকে আমি ধন্যবাদ তা দিয়ে পারছি না আমার চাটখিল পৌরবাসীকে। আমি নমিনেশন না পাওয়ার পরেও আমার এটাকে যে আপনারা সাড়া দিয়েছেন, আমার মা বোনেরা সাড়া দিয়েছেন, মা বোনেরা পর্যন্ত ঘর থেকে বেরিয়ে এসেছেন, এত মানুষ আমাকে ভালোবাসেন এটা আমি কখনো জানতাম না। আজকে দুঃখের সময় এত মানুষ আমার পাশে আছে, আমি কোনোদিন এই চাটখিল পৌরবাসীর এই ঋণ পরিশোধ করতে পারবো না। অন্যদিকে নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভায় যুবলীগ নেতা মোহাম্মদ আবু সায়েমকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, যুবলীগ নেতা সায়েম সোনাইমুড়ি পৌরসভার সীমানা জটিলতা নিরসনে কাজ করেছেন এবং সুষ্ঠু রাজনীতির কারণে স্থানীয়দের কাছে তার জনপ্রিয়তা রয়েছে। দীর্ঘ 13 বছর যাবৎ সোনাইমুড়ি কোনো নির্বাচন হয়নি। বিএনপির মেয়র থাকা সে মামলা করে দীর্ঘ 13 বছর সেই সোনাইমুড়ি পৌরসভায় কোনো নির্বাচন হতে দেয়নি। আমি আমার প্রচেষ্টায় শ্রমগাম দিয়ে আমি এই পৌরসভায় নির্বাচন করার জন্য যত প্রক্রিয়া সব আমি করি। সেজন্য সোনাইমুড়ি পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষা আমি ভোট করে আমি ইনশাল্লাহ বিজয় লাভ করব। সেজন্য আমি আমার মনোনয়নপত্র জমা দিয়েছি। জনবিচ্ছিন্ন নেতাদের মনোনয়ন দিলে এই সুসময়েও আওয়ামী লীগের নৌকার ভরাডুবি হতে পারে, এমনটাই আশঙ্কা তৃণমূল নেতাকর্মীদের। রাকিব হোসেন আপ্রো, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি।